আজকে আমি তোমাদের সাথে আমরা কি কি শপিং করেছি আগের দিন সেটাই দেখাবো। বেসিক্যালি মামামের জন্য কি কি কিনেছি সেটা তো তোমরা দেখতে অবশ্যই ইন্টারেস্টেড থাকো। তো প্রথমেই দেখা, মামামের জন্য প্রচুর শপিং করা হয়েছে, হয় না? নিউ প্যারেন্টসদের যেটা দেখছি সেটাই বেশি পছন্দ হচ্ছে, আমার থেকে বেশি ওর পাপা করেছে। তো ফার্স্টেই একটা শর্টস আর একটা টপ আছে, এটা ভীষণ কিউট দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জামা কাপড়গুলো কেমন লাগছে দেখতে। দেন চলে যাবো আমরা সেকেন্ডে আছে আর একটা শর্টস, এটার কালারটা এত মিষ্টি কি বলবো, আর এটার টপটা আরও বেশি দেখতে মিষ্টি, এরকম হাতের সামনে ফ্লেয়ার আছে, বেশ সুন্দর দেখতে। আর এদিকে এই যে মামা আরেকজন মিষ্টি বাচ্চা দেখো কি করেছে, উল্টাতে ওকে যতবার সোজা করে দিচ্ছে ও উল্টাতেই ব্যস্ত আছে। এটা হলো সেকেন্ড দিন, আমি এটা ইন্ডিভিজুয়াল নিয়েছি, এটা 6 থেকে 12 মাস, মামামের একটু বড় সাইজে নিয়েছি আমি। একটা ইয়েলো টি শার্ট আর ওর সাথে নিয়েছি কিন্তু একটা শর্টস, বেসিক্যালি এই শর্টসটা পছন্দ হয়েছে বলে আমার এটা নিতে হয়েছে, এটার সাথে কোনো সেট ছিল। আর এটা হলো আর একটা, এটা একটু বড়ই হবে মামামের, একটা ফ্রক, বাট নিচে বেশ সুন্দর একটা নেটের ফ্লেয়ার দেওয়া আছে, বেশ সুন্দর দেখো। এটা একটা পিঙ্ক মোটিভে একটা, এটা কি বলবো, এটা কি হবে, গরু গরু এটা কিছুটা হবে। আর এখানে একটা পিঙ্ক কালারের ফ্লেয়ার দেওয়া আছে, বেশ ভালো লাগছিল, হাতাটাও বেশ সুন্দর, কিন্তু মামামের এখন একটু বড়ই হবে। আর দেন হচ্ছে এই জাম্পস্যুটটা, আমার ভীষণ শখ ছিল মামামের জন্য একটা জাম্পস্যুট নেবো, আর এই কালারটা এত ভালো লাগছিল জাম্পস্যুটটা দেখতে, মানে ওখানে যে কটা জাম্পস্যুট ছিল আমার আরেকটা পছন্দ হয়েছিল স্পাইডারম্যান, বাট তারপরে ওর পাপা বললো যে না এইটাই নাও, আর এটা বেশ ভালো লাগছে। আর মামামের জন্য শীতের জন্য তিনটে প্যান্ট নিয়ে এসেছি আমি, এই একটা পিঙ্ক, দেন এনেছি এটা ওই সি গ্রিন কালারের, আর এনেছি একটা রেড। এই তিনটে নিয়ে এসেছি কারণ আমি দেখলাম যে বেশ ভালো অফারে পেয়েছি আর কি, হ্যাঁ অফারে পেয়েছি, তো সেই কারণে এই তিনটে আমি নিয়ে এসেছি, কারণ শীত তো পড়বেই আর কয়েকদিনের মধ্যে, তারপরে আর যাওয়া হবে কি না জানি না। আর এনেছি মামামের জন্য এইটা একটা মিটেন্স ক্যাপ আর সক্সেস সেট, আর এখানে আছে হচ্ছে বেবি টাওয়াল, আর এটা আছে ফেস টাওয়াল, এটার মধ্যে 4টে রয়েছে। দেন হলো মেইন অ্যাট্রাকশন মামামের জন্য, দুটো আমি গাউন ফ্রক নিয়েছি। তো ফার্স্ট ওয়ান এটা, এত জায়গায় গিয়ে আমার এই কালারটাই পছন্দ হয়েছে, মানে এত সুন্দর লাগছিল এটা, আমি প্রথমে একটা গ্রিনিশ পছন্দ করেছিল, তারপরে গিয়ে আমরা এটাই চুজ করেছি। আর নেওয়া হয়েছে এরকম একটা লাইম ইয়েলো কালারের, এটা এত মিষ্টি দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এগুলোর ফ্লেয়ারগুলো কিন্তু ভীষণ মানে সফট আর কি, আর গালে দিলেও মানে বাচ্চাদের স্কিনে লাগলেও কোনো রকম ইরিটেশন হবে না, সেই দেখেই কিন্তু আমি নিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে মামামের কোন ড্রেসটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। এই এক পাহাড় হচ্ছে মামামের, আপাতত আমি নর্মালি এখানে মামামেরটা ঢুকিয়ে রাখি, তারপর আমি ঠিক করে রাখবো। আর হ্যাঁ মামামের জন্য কিন্তু আরও ড্রেস আমি অর্ডার করেছি অনলাইনে, একটা জুতো অর্ডার করেছি। আর আমাদের জন্য কী কী কিনেছি সেটা দেখিয়ে দিই, প্রথমেই কিনেছি হচ্ছে একটা মোটিভেটেড বটল, ওয়াটার বটল, তো এটা হচ্ছে ওর পাপা নিয়ে যাবে ডিউটি, এটা হচ্ছে আমার, এমনি ওইটু মানে একসাথে ছিল। আর এটা হয়েছে সক্স, এনেছি দুটো লুফা, আর এনেছি হলো একটা তোমার আইসক্রিম মোল্ড, কারণ সব জায়গায় বেশি নেয়, এখানে 99 নিয়েছিল, নিয়ে চলে এসেছি। আর আমার জন্য এনেছি এরকম একটা হোয়াইট কালারের টপ, একটা ব্ল্যাকিশ জিন্স। দেন নেওয়া হয়েছে এরকম একটা ব্ল্যাকি সরি ব্লুইশ টু পিস, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, এটা কিন্তু 3 পিস নয় 2 পিস। আর একটা 3 পিস নেওয়া হয়েছে, এটা হচ্ছে ইয়েলো টোনের, আর এটার দুপাট্টাটা হচ্ছে ওই কি বলবো এটাকে কি বলে মানে সেমি অর্গেনজা টাইপ, আর তার মধ্যে বেনারসি টাইপেরও ডিজাইন করা, আর সামনেটা এরকম তাই, আমি ভীষণ সিম্পল পরতেই পছন্দ করি, একদম সিম্পল, শুধু গলার কাজটাই কাজ রয়েছে। আর এটা হচ্ছে
এনেছে আমার বোনের, প্রথমে একটা টি শার্ট এনেছে, সরি শার্ট এনেছে, আর এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি নিতে বললাম এই কালারের একটা শার্ট। আর আনা হয়েছে কিন্তু একটা জিন্স। তো এই হলো আমাদের পুজোর শপিং, এখনো ওর শপিং আঁকি আরো বাকি আছে, আবার একটা অর্ডার করে এসেছে, আমি আর একটা নেবো, মামামের আরো এক দুটো জামা হবে, ব্যাস কমপ্লিট আমাদের। আর হ্যাঁ, আমরা না মানে আমি মা বোন ওর একসাথেই গেছিলাম, আর বোনেরটাও একটা আমরা কিনে দিয়েছি, যেটা আমি নিয়েছি মানে জিন্স আর টপ দেখালাম সেটা সেম আমি কিনে দিয়েছি। আর তার সাথে বাবা হচ্ছে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আমরা ওই মিক্স ম্যাচ করে নিয়ে নিয়েছি, তাই কোনটা কে দিয়েছে বলতে পারবো না। আর এবার আমরা কাউকে দিইনি, শুধু পুচুকে দেওয়া হয়েছে, পুচু পুচু কিছু পার্সোনাল রিজনের জন্য আসতে পারেনি বলে ওটা বাবা দিয়ে এসেছে। আর বোন হচ্ছে যেটা নিয়েছে সেটা আমি তোমাদেরকে সাইডে অ্যাড করে দিচ্ছি ভিডিওটা, কারণ ওটা তো বোন নিয়ে চলে গেছে, আমি এরকমভাবে দেখাতে পারবো না। বিল নিচে জিতিশা আম্মাম। তো আমাদের না টোটাল বিলিং প্রথম একটা জায়গা থেকে আমাদের টোটাল বিলিং হয়েছিল 10,000 এর মতো, তো সেখান থেকে আমি দুটো গিফটও পেয়েছি, আমি সেটাই তোমাদেরকে দেখাই। তো ওই 10,000 হয়েছিল, আর ওই 200 দিতে হয়েছিল আমাদের এক্সট্রা, তো তার সাথে পেয়েছিলাম এরকম একটা বেডশিট, এটা আমি চুজ করতে পেরেছিলাম, একটা আমার এই ব্লুইশ টোন ছিল, আর একটা এই টোন ছিল, আর একটা ব্ল্যাকিশ ছিল, বাট আমার খাটা যদি ব্ল্যাক আমি পিঙ্ক টোনটাই নিয়েছি। আর তার সাথে পেয়েছি একটা ডিনার সেট, ডিনার সেটটা 21 পিসেস এর, এই যে খুলে যাবে ধরবো না আমি একা সেম ওই একটা হাতা, আর ওই বাবা কি ভারী, আর এর মধ্যে আছে হচ্ছে সেই প্লেট গুলো। শপিং কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কার কোন ড্রেসটা তোমাদের ভালো লেগেছে, আর মানে সব থেকে বড় কথা মামামের কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, আর সবাই কিন্তু এটাও জানিও যে তার মানে তোমাদের কার কার শপিং কত দূর হয়েছে, তো সবাইকে টাটা।